হাই বন্ধুরা, অন্যদিনের মতো আজও চলে এসেছি ঘরে বাইরেতে। তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। তোমরা নিশ্চয়ই খেয়াল করলে যে আজকে আমি গুড মর্নিং দিয়ে সকালটা শুরু করলাম না, কারণ তো এখন তো সকাল নাই। কারণ আজকে অন্যদিনের মতো একদম ডেইলি ভিডিও যেটা আমি করে থাকি সেটা আজকে যাবে না, তাই জন্য আমি সকাল থেকে শুরু করিনি। বলতে পারো এক প্রকারের বোরিং যে ফিলটা করি আমরা সবাই, তোমরা যারা দেখো তারাও করো, আমি নিজে যখন ভিডিও বানাই আমি নিজেও তাই করছি। তো সেখান থেকে একটু বেরিয়ে আসার জন্যই আজকের এই ব্রেক। তো আমি নিজেও একটা ব্রেক নিলাম, তোমাদেরকেও একটা ব্রেক দিলাম, কিন্তু তাই জন্য এটা নয় যে কোনো ভিডিওই যাবে না। আজকে করেছি আমি আর ও মিলে চ্যালেঞ্জ ভিডিও, শুধুমাত্র একটা চ্যালেঞ্জ ভিডিওই আজকে যাবে, যেখানে কিনা আছে একটা এগ চিকেন মোগলাই আর একটা এমনি মোগলাই। তো সেটাই খাওয়া দাওয়া হবে, কতদূর আমি খেতে পারবো পুরোটা আমি জানি না। তো চলো চ্যালেঞ্জ ভিডিওটা শুরু করা যাক। যদি ভালো লাগে বন্ধুরা তাহলে পাশে থেকো আর জানিও, তাহলে নেক্সট টাইম আরও এরকম ধরনের ভিডিও করার উৎসাহ পাবো এবং এগিয়ে যাব। তো চলো দেখতে থাকো। বললাম যে চ্যালেঞ্জ ভিডিও করবো, তার জন্য নিয়ে গিয়ে বসেও গেছি। বাবার মামনির অলরেডি খাওয়া হয়ে গেছে, তাই আমরা আজকে পরে বসলাম। যেহেতু আমরা চ্যালেঞ্জ ভিডিও করবো তোমাদেরকে বললাম, তাই জন্য সেটা বললাম। এখন নিয়েছি এক চিকেন মোগলাইটা আগে নিয়েছি, তারপর এই জানি না কত কি খেতে পারবো, দেখা যাক কার কি হয়। তো চলো শুরু করি তাহলে। আর যদি ভালো লাগে থাকে ভিডিওটা তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। আর যারা আমার অলরেডি পাশে আছো তারা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো চলো শুরু করি। দেখে মনে হলো কম আছে আলু খেতে আমাকে ধোবা গপ ব্যাপার নাকি ওটা মুখে খেলে কেউ বাদ করবে।
একটু ঝাড়বে দিয়ে ঘুম যাবো। তোমাদের যদি আরো এরকম ভিডিও দেখতে চায় কমেন্ট করতে কিন্তু বলবে, তাহলে আমরা আরো চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো। ম্যাডামকে আমার বারবার হারাতে ভালোই লাগবে। না আমি বলেছি যে বলতে চ্যালেঞ্জ ভিডিও করলে কোয়ান্টিটি অল্প আনবো, এটাই চ্যালেঞ্জ থাকবে যে কে কত তাড়াতাড়ি খেতে পারে, কার শেষ হবে তাড়াতাড়ি, এটাই হবে তখন। এখন তাহলে প্লেট তুলে এরকম করে খেতে হবে, হবে সেটা তোমার ব্যাপার। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না। তো চলো আজকে মতো টাটা, গুড নাইট, আবার কালকে নতুন ব্লগের সাথে তোমাদের কাছে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, মন স্বাভাবিক থাকবে, টাটা, আরো খেতে থাকবে।